ভবিষ্যতের ঘোরাঘুরি করে। তো এই দু চার দিন আগে ঘড়ির মোড়ে কয়েকজন দোকানদার মিলে ওর চুলে জোঁটা লেগে গেছে, তো চুল পুরো কাটিয়ে দেওয়া হয়, দাড়ি কাটিয়ে দেওয়া হয়, সাবান মুখে স্নান করানো হয়, তারপরে কিছুটা সুস্থ হয়। এখন আমি গত পরশু দিন যখন হসপিটালে হুগলি জেল থেকে আসাম নিয়ে হসপিটালে ডিউটি আসি, তখন দেখি দুটো চোখ বন্ধ করে ও এখানে বসে আছে। ওকে আমি জিজ্ঞাসা করি বসে আছেন কেন, বলছি যে খেতে পাচ্ছি না, খিদে পেয়েছে, আমার চোখ দুটো জয়েন্ট হয়ে গেছে ঠান্ডা লেগে, ভিক্ষাও করতে পারছি না, কোথাও দেখতে পাচ্ছি না, চোখ দুটো বন্ধ হয়ে গেছে, খেতেও পাচ্ছি না। তো ওই মুহূর্তে আমি আসামিদের ট্রিটমেন্ট করিয়ে গাড়িতে তুলে দিই, তারপরে একে আমি কিশোর হাসপাতালের চোখের ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই। চার দিন ধরে চোখে ওষুধটা লাগাতে লাগাতে আজকে ওর চোখ দুটো খুলেছে এবং চোখে ব্যথাটাও কমেছে। সেই জন্যে চোখে ওষুধ তো টাইম টু টাইম লাগিয়ে দিচ্ছি, সকাল বিকাল একটু খাবার দিচ্ছি, যে ওর যে ঠিকানা হচ্ছে সেই ঠিকানায় যোগাযোগের চেষ্টা চলছি, যদি ওকে বাড়ি পাঠাতে পারি।